পল্লী বিদ্যুতের কাজ করতে গিয়ে 11,000 ভোল্টের তারে জড়িয়ে গাইবান্ধার সাঘাটা উপজেলা চন্দনপাঠ গ্রামের অর্ধ শতাধিক ব্যক্তি পঙ্গুত্ব বরণ করেছে। আর গত 10 বছরে একই কাজে দুর্ঘটনায় অকালে মারা গেছেন এ গ্রামের নুরু, রুবেল, জোবেদ আলী, শাহজাহান সহ অনেকেই। ক্ষতিপূরণ তো দূরের কথা, এদের পরিবারের খোঁজ খবর নেয়নি কেউ। ফিরোজ কবির মিলনের পাঠানো রিপোর্ট। গাইবান্ধার সাঘাটা উপজেলার চন্দনপাঠ গ্রামের বাদশা মিয়া চলতি বছরের প্রথম দিকে পল্লী বিদ্যুতের কাজ করতে যায় ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগরে। সেখানে ঠিকাদারের আদেশ অনুযায়ী লাইন চালু রেখেই 11,000 ভোল্টের বিদ্যুতের তারের সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে খুঁটিতে ঝুলে থাকে। পালায় ঠিকাদার, পরে প্রাণে বাঁচলেও হাত দুটি কেটে ফেলতে হয় বাদশার। আমার বড় ভাই ফোন করছে তাদের কাছে, আমি দারে দারে গেছি, ওরা এসছে বৈঠক বসছে, উল্টা আমার কাছে 4,00,000 টাকার দাবি করছে। সে শুধু বাদশাহী নয়, পল্লী বিদ্যুতের সংযোগ দিতে গিয়ে পঙ্গু হন একই গ্রামের ফারুক হোসেন, এনামুল, বাবু, জাহিদুল, দসিবর। এরকম দুরবস্থা চন্দনপাঠ গ্রামের অর্ধ শতাধিক মানুষের। এখান থেকে তারপরে আমার ভাই এখানে যেতে যেতে আমার সময়টা ওভার হয়ে গেছে, আমার ইনফেকশন শুরু হয়ে গেছে, মানে পচন শুরু হয়ে গেছে। পচন শুরু হওয়ার পর ওই অবস্থায় আমাকে মেডিকেলে আবার নিয়ে গেল, উসমান মেডিকেলে নিয়ে যাওয়ার পর হাত পা আমার কাটছে, আমি নিজেও বলতে পারি না। যখন হুশ হয় তখন দেখি আমার হাত পাও নাই। গত 2018 সালে আমি পল্লী বিদ্যুতে চাকরি করতে যাওয়াতে আমি দুর্ঘটনায় আমার পাওটা ভেঙে যায়, পায়ের গোড়া আমার ভেঙে তছনছ হয়ে যায়, পৃথিবীতে আমরা এলোমেলো হয়ে গেল। আবার 4টি বছর আমার অতি কষ্টের দিন কাটছে, আমার স্ত্রী অন্যর বাড়িতে কাজ করে নিয়ে সে আমাকে খাওয়াচ্ছে। পল্লী বিদ্যুতের ঠিকাদার সোহরাব এন্টারপ্রাইজের মালিক মুখলেসুর রহমান এসব হতভাগ্যদের প্রতিবেশী। তার খামখেয়ালিপনায় পঙ্গুত্বের শিকার পরিবারগুলো বলছে ক্ষতিপূরণ তো দূরে থাক, ভুক্তভোগীদের চিকিৎসারও খোঁজ নিচ্ছে না ঠিকাদার। দুইটা ছেলেমেয়ে তোর কয় না যে মা বাবার কাছে টাকা নেই, ওরা চাইলেই পায়, আমরা যে কোথেকে পাই সেটা তো ছেলেরা বুঝে না। বাবা দেখে দেখে দিত আমাকে যে এভাবে এই কাজ করতে হয়, আমি কাজ করতাম, দেখে দেখে কাজ করতাম, মানে মানে পারি না এরকম অবস্থা, না এখন না করে উপায় নাই, যদি কাজ না করি তাহলে আমাদের খাওয়া জুটত না। পারিত পক্ষে যতটুকু পারি আমি তাদের সহযোগিতা করে যাব, দেশের বিত্তবান যারা আছেন তাদের কাছে উদ্যত আহ্বান রাখবো, তারা যেন এই ফ্যামিলি ভর্তি আগে আসেন। ঠিকাদারের ভুলের দায় নিতে চায় না পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ। আমাদের কি করা আছে, যেহেতু তাদের প্রতিষ্ঠানে নিয়োগকৃত, এটা তো আমরা আর কি করতে পারবো, আমরা ঠিকাদারের বিরুদ্ধে ইয়া করতে পারি, কিন্তু তার লোক এই করার জন্য আমরা এত জোরদস্তি করতে পারি না। নিরাপত্তার বিষয়টি বিবেচনায় পর্যাপ্ত সুবিধা দিয়েই কর্মীদের বিদ্যুৎ সংযোগের কাজ করানোর আহ্বান সংশ্লিষ্টদের। বাংলাভিশন নিউজ ডেস্ক।